110 ফুটের সুবিশাল দুর্গা। কলকাতার কাছে পুজোতে এবার বিরাট চমক, তাক লাগাবে শিল্পকর্ম। পুজোর মধ্যে একদিন ঘুরে আসতেই পারেন। পুজোর দিনগুলিতে সোদপুরের এই পূজা মণ্ডপ তালিকায় রাখছেন তো? না রাখলে কিন্তু বড় মিস করে যাবেন। জেলার মধ্যে 100 ফুটের দুর্গা প্রতিমা তৈরি করে তাক লাগাচ্ছে পুজো আয়োজকেরা। নিশ্চয় জানতে ইচ্ছে হচ্ছে কোথায় তৈরি হচ্ছে এত বড় দেবী প্রতিমা। আসুন তাহলে জেনে নেওয়াই যাক কোথায় গেলে দেখতে পাবেন এত বড় দেবী প্রতিমা। পানিহাটি পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের শহীদ কলোনি সর্বজনীন দুর্গাপুজোর এবারের এই বিশেষ ভাবনা ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে জেলায় জেলায়। দূর থেকে যেন দেখে মনে হচ্ছে গোটা মণ্ডপটাই প্রতিমা। তবে শুধু মণ্ডপেই নয়, ভেতরেও যে দেবী মূর্তি থাকবে তাতেও থাকছে বিশেষ চমক, এমনটাই জানিয়েছেন উদ্যোক্তারা। পানিহাটের ধানকল বাস স্ট্যান্ড সংলগ্ন এই পুজো এবছরে 75তম বর্ষে পদার্পণ করল। বড় দুর্গার কথা বললেই মনে পড়ে দেশপ্রিয় পার্কের দুর্গাপুজোর কথা। সালটা 2015। শহর ছেয়ে যায় এত বড় দুর্গা প্রতিমার কথা। 88 ফুটে দুর্গা প্রতিমা বানিয়ে চমকে দেয় পুজো কমিটি, তবে বিসর্জন হয় বোধনের দিনেই। দর্শনার্থীদের জন্য বন্ধ হয়ে যায় পূজা মণ্ডপ। অতিরিক্ত ভিড়ের কারণে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয় পূজা মণ্ডপে, বহু দর্শনার্থী পদপিষ্ট হয়। তবে আবারও শহরের উপকণ্ঠে তৈরি হচ্ছে সবচেয়ে বড় দুর্গা। রানাঘাটের কামালপুরেও 112 ফুটের প্রতিমা তৈরি হচ্ছে, তবে অনুমতি না পাওয়ায় পুজো নিয়ে জটিলতা তৈরি হয়েছে। সূত্রের দাবি, শেষমেশ মহালয়ার দিন আয়োজকেরা জানিয়েছেন পুজো হচ্ছে না। এসবের মাঝে সোদপুরের পানিহাটি পৌরসভার শহীদ কলোনি এলাকায় তৈরি হচ্ছে 100 ফুটের মূর্তি। পুজো কমিটির উদ্যোক্তারা গত বছরই ঠিক করেছিলেন হীরক জয়ন্তী অর্থাৎ 75তম বর্ষে অভিনবত্ব আনবেন। সেই ভাবনা থেকেই আলোচনায় উঠে আসে বিশাল দুর্গার ভাবনা। মূলত ফাইবার দিয়ে তৈরি হচ্ছে মণ্ডপ। পানশিলার বাসিন্দা শিল্পী চিরঞ্জিৎ দাসের নেতৃত্বে সাজছে পূজা মণ্ডপ। দেবতা বিষ্ণুর 10ম অবতারের প্রতিটি রূপকে মণ্ডপ সূত্রে উপস্থাপন করা হচ্ছে। মণ্ডপে ঢুকতেই চারিদিকে মডেল আকার উপস্থাপন করা হয়েছে। মণ্ডপের একদম মধ্যমণি দূরে অবস্থান করছেন দেবী দুর্গা। মাতৃপ্রতিমায় দেখা যাবে চমক। জানা গিয়েছে আগামী তৃতীয়াতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে শুভ সূচনা হতে চলেছে শহীদ কলোনি সর্বজনীন দুর্গা উৎসব কমিটির দুর্গাপুজো মণ্ডপ। একেবারে দোরগোড়ায় শারদ উৎসব, ইতিমধ্যেই চলছে জোর কদমে প্রস্তুতি। তবে প্রস্তুতির ফাঁকেই ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা। মূলত থার্মোকল, প্লাই, কাপড় ব্যবহার করা হচ্ছে প্যান্ডেল তৈরিতে। এছাড়াও থাকছে আগুন প্রতিরোধমূলক রাসায়নিক রঙের ব্যবহার। এক কথায় পুজো মণ্ডপের প্রস্তুতি একেবারে তুঙ্গে। এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। পুজো আয়োজকদের দাবি, অন্যান্য বছরের ন্যায় এই বছরও তাদের পূজা মণ্ডপ দর্শনার্থীদের নজর কাড়বে। এই বিষয়ে উদ্যোক্তা বিশ্বজিৎ ঘোষ জানান, শহীদ কলোনি সর্বজনীন দুর্গা উৎসব কমিটি প্রতি বছরই দর্শনার্থীদের নতুন নতুন চমক উপহার দেন, এবছরও তার অন্যথা হয়নি। এবছর 75-এ 100, অর্থাৎ এবছর আমাদের দুর্গা উৎসব 75তম বর্ষে পদার্পণ করল। তাই এবছর এক অভিনব চিন্তা ভাবনা আমাদের মাথায় ছিল। এই বছরে 100 ফুটে দুর্গা প্রতিমার আদলে তৈরি করা হচ্ছে মণ্ডপ। দূর থেকে দেবী দুর্গাকে দর্শন করতে পারবেন সকলে। 75-এ 100 মানে 75 বছর বয়স আমাদের পুজোর। 100 ফুট আমরা প্যান্ডেলটা করছি। প্যান্ডেলের বহিরূপটা সম্পূর্ণ দুর্গা ঠাকুরের আদলেই করা হয়েছে, আপনারা তার চাক্ষুষ করলেন। আর ভেতরে আমাদের যে দেখতে পাচ্ছেন, ভেতরে থাকছে বিষ্ণুর 10 অবতার এবং এখানে একটা প্রতীকী আরেকটা দুর্গা ঠাকুর থাকবেন। ছবি নিয়ে নিয়েছি, এটা রাউন্ড করবে, এটা ঘুরবে, এটা রিভলভিং, এটা রিভলভিং আছে, এটা মুভমেন্ট করবে। এবং এখানে ছাবিকি ঠাকুর, যেটা আমাদের পুজো হবে মেইন, সেই ঠাকুরটা হবে এখানে। আমাদের পাড়ার সব অধিবাসীরাও অঞ্জলি ফঞ্জলি দেয়।
সমস্ত বাচ্চারা আসে, এই শারদ উৎসবে সবাই সামিল হয়। এখানে ধর্মের কোনো জাতপাত্রের কোনো বিচার থাকে না, সবাই এসে স্বতঃস্ফূর্তভাবে এই বাঙালির শ্রেষ্ঠ উৎসবে সবাই সামিল হয়। আর আমাদের শহীদ কলোনিতে একটা ঐতিহ্য আছে, আমাদের অ্যাকচুয়াল ওই ব্যাপারটা টোটালটা সাবজুডিস্ট ব্যাপার নিয়ে অতটা আমরা আলোচনা করতে যাই না, তবে আমাদের প্রোটেকশনটা সম্পূর্ণ থাকবে। আমরা সমস্ত দর্শনার্থী আপনাদের মাধ্যমে বলতে চাই, আমাদের এখানে আসুন, সমস্ত মানুষের দর্শনার্থী যেন কোনো রকম অসুবিধা না হয় তার সমস্ত প্রিকশন আমাদের নেওয়া আছে। আমাদের মেডিকেল ক্যাম্প থাকবে, আমাদের কুইজ রেসপন্ড টিম থাকবে, আমাদের বিভিন্ন সিকিউরিটি থাকবে, পুলিশ প্রশাসন থাকবে, আমাদের নিজস্ব ভলেন্টিয়ার্স থাকবে। একটা দর্শনার্থীদের যেন কিচ্ছু না হয়, এবং প্রতিটা জায়গায় আমাদের প্রতিটা পয়েন্টে আমাদের সিসিটিভি ক্যামেরা লাগানো থাকবে এবং তার মাইকিং হবে। দর্শনার্থীদের কোনো নির্ভয়, যেমন গত বছর তার আগের বছর আপনারা এসেছেন, এবছরে একদম নির্ভয় আনন্দ করতে করতে ঠাকুর দর্শন করুন। ইতিমধ্যে সোদপুরের এই পূজা মণ্ডপ সারা ফেলে দিয়েছে জেলায় জেলায়, এখন শুধুমাত্র উদ্বোধনের অপেক্ষা, তারপরেই পূজা মণ্ডপে ভিড় জমাবেন দর্শনার্থীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, সোদপুর। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স, বনগা বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে। নিউ পিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা।